লজ্জা দেয় মানে আমি শর্ট প্যান্ট পরে আছি তো আমার লজ্জা দেয় সবাই ও গাইস আমরা এখন পানিতে নামতেছি রেডি 1 2 3 বুদা গেছে পাথরের সাথে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রবাসী লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে এন্ড বন্ধুরা আমরা আজকে যাচ্ছি একটা ঝর্ণা দেখার জন্য আমি এর আগে ওই ঝর্ণাটা দেখেছিলাম বাট তখন আমি যে আমার গোপ্রো অ্যাকশন ক্যামেরা দিয়ে আমি ভিডিও করছিলাম ওইটা আমার সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে আনফরচুনেটলি সো আমি ওই ভিডিওগুলো দেখাইতে পারি নাই দ্যাটস হোয়াই আমি আরেকবার যাচ্ছি ওইখানে ঘোরার জন্য অ্যান্ড আপনাদেরকে দেখানোর জন্য সো পুরো ভিডিওটি আশা করি অনেক এনজয় করবে সো পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকুন অ্যান্ড অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দেবেন আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখনই প্রবাসী লাইফস্টাইল এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অ্যান্ড অবশ্যই আমাদের ভয়েস বাংলা এই লাইক পেজে লাইক দিয়ে সাথে থাকুন সো দেখা হবে ভিডিওতে সো বন্ধুরা অ্যাজ আই সেড আমি যেটা বলতেছিলাম যে আমরা এখন এখানে আসছি বাসের জন্য ওয়েট করতেছি অ্যান্ড শুধু আজকে আমি না আমার সাথে আমার আর দুইটা ফ্রেন্ড আছে আছে সুজন হাই সুজন কি অবস্থা তোমার আজকে আমরা ঝর্ণা যেতেছি মানে তুমি কেমন এক্সাইটিং হ্যাঁ আই এম সো এক্সাইটেড প্রবাসী যাচ্ছি এর আগে একবার গিয়েছিলাম বাট তখন কাম ছিল না বাট এবার আমাদের সাথে আমাদের কাম আছে আমি অনেক খুশি থ্যাঙ্কস ফর দ্য পাম অ্যান্ড আছে নয়ন অ্যানাদার ইউটিউবার Hi friend. And also he will make the video. So guys, please check out his channel and like, comment and must subscribe. And shobosh amader sathe ache arekjon and I call him Murubbi. To apni ekhon amader sathe jonaitechen apnar feelings ta ki rokom? Feelings to onorokom lagte ache dear. And jawar pore bujha jabo ki obostha oi khane. Bodhra amra ekhon loje achi so amra ekhon majhe majhe jacchi and jhata hocche ekdom paharer upore so amader jaite jete best আধা ঘন্টা সময় লাগতেছে আমাদেরকে কারণ আমরা এত উপরে আসছি যে এখানে আমাদের মোবাইলের নেটওয়ার্ক নাই সো আমাদেরকে খুব কেয়ারফুলি যেতে হইতেছে এখানে বন্ধুরা অনেক জার্নির পর অ্যাটলিস্ট 30 মিনিট জার্নি করার পর আমরা পাহাড়ে উপরে আসছি ওই বাসটা আমাদেরকে নামাই দিয়ে চলে গেছে অ্যান্ড আমরা এখন এই যে ঢালু জায়গাটা দেখতেছেন ঝর্ণার এখানে আমরা যাব সো সুজন আবার পড়ে যাও না ঠিক আছে বি কেয়ারফুল নামো আমাদেরকেও কেয়ারফুল নামতে হবে এখানে আমার মনে হচ্ছে যে আজকে অনেক লোক আসছে কারণ আজকে হচ্ছে রবিবার অ্যান্ড এমনিতে ইতালিতে সামার ভ্যাকেশন চলতেছে আমরা সবাই সামার ভ্যাকেশন আছি অ্যান্ড আমার মনে হয় না যে শুধু আমরাই আছি এখানে আমার মনে হয় যে আজকে অনেক লোক আছে অ্যান্ড অলরেডি আমি ঝর্ণার পানি পড়ার শব্দ পাচ্ছি আপনারা পাচ্ছেন কিনা জানি না ওয়াও সো এক্সাইটিং দেখতে পাচ্ছেন এখানে আজকে শুধু আমরা না এখানে আরো অনেক লোক আসছে মনে হয় না ওরকম ভাবে গোসল করতে পারবো কি মনে হবে আপনি কি পাহাড় বেয়ে ক্লান্ত নাকি অবশ্যই ক্লান্ত ক্লান্ত হাঁটাহাঁটি করলাম খাবার আনা হয়েছে সমস্যা নেই খিদে লাগলে খাই নেবেন অবশ্যই ইনশাল্লাহ এই সজন দেখতেছেন যে ক্যামেরা ট্যামেরা বাইর করে রেডি ভিডিও আর ফটো তোলার জন্য আমরা যখন এর আগে বাড়ছিলাম তখন আমরা একটা ভুল করছিলাম সেটা হলো আমরা তখন সাথে করে খাবার আনি নাই দ্যাট মিনস আমাদেরকে অনেক সাফার করতে হয়েছে খাবারের জন্য তো এইবার যখন আসছি আমরা আমরা এই এই জিনিসটা মেক শিওর করছি যে সাথে করে আমাদেরকে অবশ্যই খাবার নিতে হবে অ্যান্ড বন্ধু আমার কাছে পাহাড় ঝর্ণা অ্যান্ড সমুদ্র এই তিনটে জিনিস আমার কাছে অনেক ভালো লাগে কারণ
এই তিনটা জিনিস মানুষকে অনেক কিছু শিক্ষা দিতে পারে, কারণ প্রকৃতির কাছ থেকে সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক কিছু শিক্ষামূলক দৃষ্টান্ত রেখে দিচ্ছেন। সো যখনই সুযোগ হয় আমরা চেষ্টা করব যে অন্তত সমুদ্র, তারপর পাহাড়, তারপর ঝর্ণা, এইসব জিনিসে ভ্রমণ করার জন্য, কারণ এইগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। অ্যান্ড গাইস, এদিকে ফটোগ্রাফি চলতেছে, সজন ছবি তুলে দিচ্ছে নয়নের। মানে কি আমরা কি এলাকায় ভাই সারছি? সজন আমাদের কি কোনো ছবি টবি তুলবো না নাকি? দাঁড়াও দাঁড়াও, তোমার থ্যাংকস। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি ছোট একটা ঝর্ণার পাশে দাঁড়িয়ে আছি। মানে ব্যাপারটা খুবই এক্সাইটিং, আমাদের খুব ভালো লাগতেছে। আমার ইচ্ছা করতেছে এখনই এখানে ডুবানোর জন্য, মানে গোসল করার জন্য ঝর্ণা পানিতে। বাট আমি যাদের সাথে আসছি ওরা বলতেছে যে একটু সামনে গিয়ে ডুবাবে, কারণ সামনে নাকি অনেক বড় একটা ঝর্ণা বা ডুবানোর জন্য খুব ভালো একটা প্লেস আছে। সো ওরা ওইখানে যাবে, সো এখন আমাকে ওইখানে যেতে হবে। সো গাইস, ফাইনালি আমরা যেখানে গোসল করবো ওইখানে আমরা চলে আসছি। অ্যান্ড এখানে এসে দেখলাম শুধু আমরাই না, আমাদের পরিচিত কিছু ভাই ব্রাদার ওরাও আসছে এখানে। সো ব্যাপারটা ভালোই হলো, আমরা এখন সবাই মিলে একসাথে গোসল করবো। ওয়াও, এখন আমি যেটা করবো সেটা হলো এখন আমি আমার অ্যাকশন ক্যামেরাটা বাইর করবো। অ্যান্ড অ্যাকশন ক্যামেরা নিয়ে আমি পানি নিতে যাবো। তো গাইস, এখন আমি আমার অ্যাকশন ক্যামেরাটা বের করবো। অ্যান্ড অ্যাকশন ক্যামেরা নিয়ে আমি পানি তলে যাবো, খুব এক্সাইটিং কিছু ভিডিও হবে। সো লেটস ওয়াচ। আমার লজ্জা দেয়, মানে আমি শর্ট প্যান্ট পরে আছি তো আমার লজ্জা দেয় সবাই, অথচ সবাই কিন্তু শর্ট প্যান্ট পরে অনেকেই। তো গাইস, আমরা এখন পানিতে নামতেছি। সো বন্ধুরা, আমি এখন চাচ্ছি পাথরের উপর থেকে একটা লাফ দেওয়ার জন্য। সো এখন আমাকে এই পাথরের উপর দৌড়তে হবে। পাথরের উপর দিয়ে উঠে আমি ফাইনালি উপরে উঠে গেছি। লাফ দিব, একটু দেখেন ব্যাপারটা অনেক উঁচা, এখান থেকে আমি লাফ দিব। সো আমি এখন লাফ দিব, রেডি, 1 2 3। বন্ধুরা, আমি ডুব দিয়ে ভিডিও করতে গিয়ে আমি এখানে ইঞ্জুরি হয়েছি, মানে পাথরের সাথে গুঁতা খেয়েছি, দেখতেছেন কিনা জানি না। মানে এখানে পাথরের সাথে গুঁতা খেয়া আমার এখানে জাস্ট সুইলা দেন রক্ত বের হয়ে গেছে। সো আমি এখন আর ডুবাইতে পারবো না, আমি এখন কাপড় চোপড় চেঞ্জ করে আমি এখন নর্মাল কাপড় চোপড় পরবো। অ্যাটলিস্ট এই অ্যাডভেঞ্চারের জন্য অ্যান্ড এই কষ্টের জন্য একটু লাইক দিবেন আমার ভিডিওতে। অ্যান্ড অবশ্যই আমার এই প্রবাসী লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ভয়েস বাংলা লাইক পেজে লাইক দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।